নমস্কার দর্শক বন্ধু আমাদের এই অ্যাস্ট্রো র্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ তিরিশে নভেম্বর দু হাজার বৃহস্পতিবার বাংলার তেরোই অগ্রহায়ণ চোদ্দোশো তিরিশ আজকে সকাল নটার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি মিথুনে রয়েছে চন্দ্র কন্যা রাশির ঘরে রয়েছে কেতু তুলা রাশির ঘরে রয়েছে শুক্র নিশ্চিকে রয়েছে রবি এবং মঙ্গল ধনু রাশির ঘরে রয়েছে বুধ কুম্ভতে রয়েছে শনিদেব এবং মিন রাশিতে রয়েছে রাহু আজকের তিথি শুক্লপক্ষের তৃতীয়া দুপুর দুটো বাইশ মিনিট পর্যন্ত আজকে আদ্রা নক্ষত্র থাকছে দুপুর তিনটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হলো দুপুর একটা তিরিশ মিনিট থেকে দুপুর তিনটে পর্যন্ত আজকের দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল ছটা পাঁচ মিনিট থেকে সকাল সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং রাত পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে রাত নটা একুশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারেন সব রাশি রাশিলগ্নের জন্য বলবো যে আজ যাত্রা নেই চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো র্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক প্রত্যেকটি রাশির আজকের দিনটি কেমন যাবে মেষ রাশি মেষ রাশির জাত জাতিকাদের জন্য বলবো যে অন্যের কোনো কথায় আপনি প্রভাবিত না হয়ে নিজে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্তগুলো গ্রহণ করুন আজ শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই যদি দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছিলেন তাহলে তা দেখে আজকে অনেকটা হলেও রিলিফ পাবেন আর্থিক দিকটি কিন্তু খুবই ভালো অর্থের হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু আপনার সমস্ত আর্থিক প্রবলেম কিন্তু সলভ করে দেবে আজ আপনার অর্থের বিনিয়োগ কিন্তু আপনাকে ভবিষ্যতে অনেক লাভবান করবে পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু খুব আনন্দ এবং মজার সাথে কিন্তু দিনটি কিন্তু আপনি কাটাবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনাদের মোটামুটি তাই আপনার মনের মানুষের সঙ্গে বা প্রেমিক প্রেমিকার সঙ্গে কিন্তু আপনি ঘুরতে যেতে পারেন কিন্তু অযথা অপ্রয়োজনীয় কথাবার্তায় কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই কাজের চাপ থাকলেও দিনটি কিন্তু আপনার খুব ভালোভাবেই কাটবে বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা রোমাঞ্চের মধ্যে দিয়ে দিনটি কিন্তু মধ্যম প্রকার কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা দশ মিনিট থেকে সকাল সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হল দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে কাটান এই সময় কারোর সাথে কিন্তু কোনোভাবে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বিষ রাশি বিষ রাশি জাতি জাতিকাদের জন্য বলবো যে আপনি যে স্থানে আছেন যে পদে আছেন বা যে নাম ডাকে আপনাকে সবাই চেনে সেই সুনাম আপনার কিছুটা হলেও আজকে একটু হানি ঘটতে পারে তাই একটু সতর্ক থাকুন আর আপনি আপনার নিজের ওপর অবশ্যই আস্থা রাখুন বিশ্বাস রাখুন শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই দীর্ঘমেয়াদী যদি রোগে কোনো ভুগছিলেন তা থেকে কিন্তু আজকে আপনি অনেকটা হলেও কিন্তু আরাম পাবেন আর্থিক দিকটি খুবই ভালো অর্থের কিন্তু সঞ্চয় আপনার জন্য আজকে কিন্তু খুবই লাভজনক হবে আজকে রকম সম্পত্তির কিন্তু কোনো মীমাংসা হতে পারে যা থেকে আপনি অর্থ বা সম্পত্তি পেতে পারেন পারিবারিক দিক থেকে বলব যে পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু খুব আনন্দ খুশির সাথে কিন্তু আপনি উপভোগ করবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই আপনার প্রেমী প্রেমিকার সাথে বা মনের মানুষের সাথে দিনটি কিন্তু মোটামুটি কাটবে কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার মধ্যম প্রকার তাই আপনার সহকর্মীদের সাথে দিনটি কিন্তু আনন্দের সাথে মোটামুটি কাটবে বিবাহিত জীবনের জন্য বলবো যে আপনার স্ত্রীর সাথে আপনি বাইরে যেতে পারেন সময় কাটাতে পারেন তাকে সময় দিন আপনাদের মধ্যে সম্পর্ক কিন্তু আরও গভীর হবে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে রাত নটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে কাটান কোনোভাবে কারোর সঙ্গে কিন্তু ঝুট ঝামেলা জড়িয়ে পড়বেন না এই সময় যদি কার বা বাইক ট্রাভিক করছেন তাহলে গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিথুন রাশি মিথুন রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে সময় মতো নিজের কাজ শেষ করুন আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু বেশি তেলযুক্ত বা মশলাযুক্ত খাবার কিন্তু আপনার শরীরকে অসুস্থতা করতে পারে আজ আর্থিক দিকটি কিন্তু খুবই ভালো অর্থের হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার সমস্ত রকম আর্থিক প্রবলেম কিন্তু সলভ করে দেবে যাতে কিন্তু আপনি অনেকটা হলেও মানসিক শান্তি পাবেন পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনি বেশ হই হুল্লোর করে মজা করে খুব আনন্দের সাথে কাটাবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজ আপনাদের প্রেম করার দিন মনের মানুষের সাথে ঘুরতে যান সময় কাটান কোনো ডিনারের প্রোগ্রাম করতে পারেন আপনাদের মধ্যে কিন্তু সম্পর্ক আরও গভীর হবে কর্মের দিক থেকে বলবো যে দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই আপনার কলিগরা আপনার সাপোর্ট নাও করতে পারে তাই মাথা ঠান্ডা রাখুন এবং নিজের কর্ম কিন্তু নিজে করে যান বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আপনাদের জন্য চমৎকার তাই স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিনটি কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা পনেরো মিনিট থেকে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর দুটো চার মিনিট থেকে দুপুর তিনটে কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে এবং সতর্ক হবে থাকুন কোনোভাবে কিন্তু কারোর সঙ্গে ঝুট ঝামেলা জড়িয়ে পড়বেন না আর এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সাদা এবং রূপালি তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ এতদিন পর্যন্ত যেসব কথা আপনি গোপন রেখেছিলেন সেগুলো সবারই সামনে আসতে পারে একটু সতর্ক থাকুন আজ আপনার অনেকটা সময় কিন্তু টিভি মোবাইলের মাধ্যমে সময় নষ্ট হতে পারে পরে আপনি আফসোস করতে পারেন আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে চিন্তা করার কোনো কারণেই বেশ ফুরফুরে এবং ভালো থাকবে আর্থিক দিকটি খুবই ভালো অর্থের হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার সমস্ত মানসিক কিন্তু চিন্তাকে দূর করে দেবে বা আপনার জীবনে সমস্ত রকম আশা কিন্তু আজ পূরণ হতে পারে বা শখ কিন্তু পূরণ হতে পারে আজ পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু আজকে আপনার জন্য খুবই ভালো পরিবারের লোকজনকে সময় দিন তাদের সাথে সময় কাটান আপনারও ভালো লাগবে এবং তাদেরও খুবই ভালো লাগবে আপনাকে কাছে পেয়ে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনাদের একদমই প্রেম করার দিন নয় তাই কারো মনের মানুষের সাথে বা আপনার প্রেমী প্রেমিকার সাথে কোনোভাবে সময় কাটাবেন না আপনাদের মধ্যে একে অপরে কথাবার্তাও কিন্তু কম করুন না হলে কিন্তু আপনাদের মধ্যে ছোটোখাটো ঝামেলা কিন্তু লাগতে পারে আজ কর্মক্ষেত্রে কিন্তু আপনার দিনটি খুব ভালো কাটবে আপনার কাজের কিন্তু প্রশংসা এমনি কি আপনি আপনার কর্মস্থলে কিন্তু আপনার হতে পারে আজ যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু বিনিয়োগ খুবই লাভজনক হবে বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য একদমই ভালো নয় আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি নিয়ে কিন্তু ঝুট ঝামেলা লাগতে পারে বা আপনাদের মধ্যে কিন্তু অশান্তি সৃষ্টি হতে পারে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে রাত নটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর দুটো দুটো পনেরো মিনিট থেকে দুপুর তিনটে তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধান এবং সতর্কভাবে থাকুন এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে পিঙ্ক সাদা অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন সিংহ রাশি রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ আপনার কঠোর পরিশ্রম এবং কাজের প্রতি নিষ্ঠার কারণে কিন্তু আপনি নিজের লক্ষ্যে কিন্তু পৌঁছে যেতে পারবেন আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুবই খারাপ হতে পারে তাই শরীরের অবহেলা একদমই করবেন না শরীরের অবহেলা কিন্তু আপনার শরীর শরীর অসুস্থতার কিন্তু কারণ হতে পারে আজ আপনার আর্থিক দিকটি খুবই ভালো অর্থের অর্থের সমস্ত রকম আপনি প্রবলেমগুলো কিন্তু আজ আপনি সলভ করে নিতে পারবেন আজ অর্থের বিনিয়োগ কিন্তু আপনার জন্য লাভজনক হবে পরিবারের লোকজনকে সময় দিন তাদের সাথে সময় কাটান পরিবারের লোকজন আপনাকে কাছে পেয়ে কিন্তু খুবই আনন্দিত হবে এবং সেই আনন্দ কিন্তু আপনিও উপভোগ করবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজ মনের মানুষের সাথে আপনি সময় কাটাতে পারেন আপনাদের সম্পর্ক কিন্তু আরও গভীর হবে কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত আজ আপনার কর্মস্থলে কিন্তু আপনার কাজের প্রশংসা হতে পারে আপনার বস কিন্তু আপনাকে প্রমোশন দিতে পারেন আজ যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছে তারা কিন্তু পড়াশোনায় আজকে একটা সাফল্য জায়গায় কিন্তু কিন্তু পৌঁছে যেতে পারবেন আর যারা ব্যবসা করছেন তারা বিনিয়োগের মাধ্যমে কিন্তু নিজের ব্যবসাকে কিন্তু একটা উচ্চ জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবেন আর বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই সুন্দর প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে আপনারা দিনটি কিন্তু সুন্দরভাবে কাটাবেন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা তিরিশ মিনিট থেকে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর দুটো তিরিশ মিনিট থেকে দুপুর চারটে পর্যন্ত এই সময় যদি অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে কাটান কোনোভাবে কারোর সঙ্গে কিন্তু ঝুর ঝামেলায় জড়িয়ে পড়বেন না আর এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশলী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কন্যা রাশি কন্যা রাশি জাতিকাদের জন্য বলবো আপনাদের সন্তান যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছে বা কোনো চাকরি পাওয়ার চেষ্টায় রয়েছে তারা কিন্তু আজকে সফলতা পেতে পারেন আজ শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে কিন্তু আপনার চিন্তা করার কারণে বেশ ফুরফুরে এবং খুব ভালো থাকবে আর্থিক দিকটি খুবই ভালো আপনি যদি কোনো ঋণের জন্য চেষ্টা করছিলেন তা কিন্তু আজকে পেয়ে যেতে পারেন আজ অর্থের কিন্তু বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন আজ আপনি নানা নানারকম হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার নানারকম আর্থিক প্রবলেম কে কিন্তু সলভ করতে হেল্প করবে পারিবারিক দিক থেকে বলব যে পরিবারের লোকজনের সাথে আজকে আপনি অনেকটা সময় কাটাবেন তাদেরকে সময় দিয়ে কিন্তু তাদের মুখের হাসি ফোটার কারণ কিন্তু আপনি আজকে হবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু চমৎকার দিন আপনার মনের মানুষের সঙ্গে বা প্রেমিক প্রেমিকার সঙ্গে আপনি কিন্তু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম করতে পারেন আপনাদের দিনটি কিন্তু খুবই খুবই সুন্দরভাবে কাটবে আর যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু চাইলে কিন্তু আজকে প্রোপোজ করতে পারেন বা তারা কিন্তু আজ নিজের মনের মানুষকে খুঁজে নিতে পারবেন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার আমাদের খুবই ভালো কাটবে আজ আপনার কাজের কিন্তু সকলে পঞ্চমুখ হবে আপনি আপনার কাজের জায়গায় কিন্তু একটা উচ্চ জায়গায় কিন্তু আপনি পৌঁছে যেতে পারবেন আর যারা ব্যবসা করছেন তারা কিন্তু তাদের যে বিনিয়োগ করলে তারা কিন্তু দুর্দান্ত লাভ পাবেন আর বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য চমৎকার দিন আজ বাইরে যান বাইরে ঘুরতে যান স্ত্রীকে বাইরে নিয়ে যান ডিনারে যান আপনাদের কিন্তু সম্পর্ক আরও গভীর হবে দিনটি কিন্তু আপনাদের প্রেম রোমান্সের মধ্যে দিয়ে দিনটি কিন্তু সুন্দরভাবে কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত ছটা থেকে রাত নটা পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে কাটান কোনোভাবে কারোর সঙ্গে কিন্তু জোর ঝামেলায় জড়িয়ে পড়বেন না আর এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা এবং রূপালি তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করুন করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তুলা রাশি তুলা রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে হঠাৎ আগত আত্মীয়র কারণে আপনার কিন্তু কিছুটা সময় এবং কিছুটা অর্থ কিন্তু আজ খরচ হতে পারে আজ কোথাও অগ্নিভয়ের কিন্তু সম্ভাবনা রয়েছে তাই একটু সতর্ক থাকুন আজ শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার শরীরের কিন্তু অবহেলা একদমই করবেন না শরীরের যত্ন নিন আপনি শরীর সুস্থ রাখার জন্য কিছু যোগ যোগব্যায়াম করতে পারেন আর আর্থিক দিকটি খুবই ভালো অর্থের হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার কিন্তু সমস্ত আর্থিক প্রবলেম কিন্তু সলভ করতে সাহায্য করবে আপনার মানসিক চিন্তা তা কিন্তু দূর হবে আজ পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু খুবই সুন্দরভাবে আপনার কাটবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজ প্রেম করার দিন মনের মানুষের সাথে সময় কাটাবার দিন আর তার সঙ্গে বাইরে যান ঘুরতে যান বা সময় কাটান আপনাদের মধ্যে কিন্তু সম্পর্ক আরও গভীর হবে যারা সিঙ্গেল জাত কার রয়েছেন তারা কিন্তু আজকে নিজের মনের মানুষকে খুঁজে পাবেন আর কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আজকে একদমই ভালো নয় তাই মাথা ঠান্ডা রেখে নিজের কর্ম নিজে করে যান আপনার সহকর্মী বাবা আপনার অধস্থান কর্মচারীরা যারা রয়েছে তারা কিন্তু আপনাকে উত্তক্ত করতে বিরক্ত করতে কিন্তু চাইবে তাই মাথা ঠান্ডা রাখুন এবং নিজের কাজ কিন্তু আপনাকে নিজে করে যেতে হবে ব্যবসা ক্ষেত্রে বলবো যে আজ কোনোভাবে কোনো রকম লগ্নি করবেন না বা বিনিয়োগ করবেন না বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য চমৎকার দিন আজ আপনার স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা ছয় মিনিট থেকে সকাল সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর দুটো সতেরো মিনিট থেকে দুপুর তিনটে কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে কাটান এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশির জাত জাতিকাদের জন্য বলবো যে আজ আপনার বন্ধুরা কিন্তু আপনার ব্যক্তিগত জীবনের প্রতি বেশি ইন্টারেস্ট হবেন আজ আপনার ছোটোখাটো কিন্তু রক্তপাতের একটা সম্ভাবনা রয়েছে তাই একটু সাবধানে থাকুন আর শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে চিন্তা করার কোনো কারণেই বেশ ভালো থাকবে আজ শরীর আজ আর্থিক দিকটি কিন্তু মধ্যম তাই অর্থের অপ্রয়োজনীয় খরচগুলো কিন্তু বন্ধ করুন না হলে কিন্তু আপনার আর্থিক প্রবলেমগুলো বাড়বে এবং তার থেকে আপনার মানসিক চিন্তাও বাড়বে আজকে পরিবারের লোকজনের সাথে সাথে কিন্তু একটু সাবধানে কথাবার্তাও তুলুন আপনার রূর ব্যবহারে কিন্তু আপনার পরিবারের লোকজন কিন্তু মন খারাপ করতে পারে বা কষ্ট পেতে পারে তাই একটু সাবধানে কথাবার্তা বলুন প্রেম সংক্রান্ত বিষয়ে বলব যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আপনার মনের মানুষের সাথে আজ সময় কাটান তাকে সময় দিন তাহলে আপনাদের মধ্যে সম্পর্ক কিন্তু একটা দৃঢ়তা পাবে আজ আপনারা যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু চাইলে কিন্তু আজকে কাউকে প্রপোজ করতে পারেন বা আজ আপনারা নিজের মনের মানুষকে কিন্তু খুঁজে নিতে পারবেন কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো কাটবে আপনার কাজের প্রশংসা সবাই করবে আপনার সঙ্গে আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে পূর্ণ মাত্রায় কিন্তু সাপোর্ট করবে আজ আপনার বস কিন্তু আপনার কাজের প্রশংসা করতে পারে আর বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার স্ত্রীর সাথে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু চমৎকারভাবে কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত ছটা দশ মিনিট থেকে রাত নটা উনিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর একটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময় যদি অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে কাটান কোনোভাবে কারোর সঙ্গে কিন্তু জোর জামেলা জড়িয়ে পড়বেন না আর এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগালীর রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামা কবর অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য বলবো যা যে ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনার জন্য খুবই আনন্দদায়ক হবে আজ আপনি আপনার নিজের জন্য একান্তে বসে কিছুটা সময় কাটালে আপনার মনের ভিতর থাকা সমস্ত উদ্বেগ এবং উত্তেজনা কিন্তু শান্ত হতে পারে আর শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার তাই শরীরের অবহেলা করবেন না ছোটোখাটো যোগব্যায়ামের মাধ্যমে নিজের শরীরকে কিন্তু সুস্থ রাখুন আর্থিক দিকটি কিন্তু মধ্যম প্রকার তাই অর্থের অপ্রয়োজনীয় খরচ বন্ধ না করলে আপনার আপনি ধীরে ধীরে কিন্তু ঋণ ফাটে ঝড়িয়ে তার থেকে কিন্তু আপনার মানসিক চাপ বাড়বে পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য একদমই ভালো নয় তাই নিজের মুখের কথার ওপর কিন্তু আপনি কন্ট্রোল করুন না হলে আপনার কথায় কিন্তু আপনার পরিবারের সদস্যরা কষ্ট পেতে পারে বা তারা দুঃখ পেতে পারে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য দুর্দান্ত দিন মনের মানুষের সঙ্গে প্রেমিক প্রেমিকার সঙ্গে সময় কিন্তু আপনার কাছে আজকে জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু আজকে প্রপোজ করুন আপনারা কিন্তু সফলতা পেতে পারেন কর্মদিক থেকে বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো আপনার কর্মে কিন্তু সবাই সন্তুষ্ট হবে আপনি আপনার কর্মের মাধ্যমে কিন্তু আপনার কর্মক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু পৌঁছে যেতে পারবেন আর যারা ব্যবসা করছেন তারা কিন্তু আজকে বিনিয়োগের মাধ্যমে বা নতুন ব্যবসা শুরু করার মাধ্যমে কিন্তু সফলতা অবশ্যই পাবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য চমৎকার প্রেম ভালোবাসার রোমাঞ্চের মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনারা কাটাবেন এবং আপনাদের কাছে একে অপরের কাছে এই দিনটি চির স্মরণীয় হয়ে থাকবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা আট মিনিট থেকে সকাল সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর দুটো দশ মিনিট থেকে দুপুর তিনটে কুড়ি মিনিট পর্যন্ত এই সময় যদি অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে কাটান কোনোভাবে কারোর সঙ্গে কিন্তু ঝুট ঝামেলা জড়িয়ে পড়বেন না এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মকর রাশি মকর রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আপনার যে মানসিক দৃঢ়তা এবং যে মানসিক সাহসিকতা সেটা কিন্তু আপনাকে সমস্ত রকম প্রবলেম থেকে বেরিয়ে যেতে কিন্তু খুবই হেল্প করবে আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার শরীরের অবহেলা কিন্তু একদমই করবেন না আপনার শরীরের অবহেলা কিন্তু আপনার শরীর অসুস্থ হতে পারে আজ আর্থিক দিকটি খুবই ভালো অর্থের হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার সমস্ত আর্থিক প্রবলেম কিন্তু সলভ করে দেবে আজ আপনি আপনার অর্থের কিন্তু একটা ভালো জায়গায় বিনিয়োগ করলে আপনি ভবিষ্যতে কিন্তু প্রচণ্ডভাবে লাভবান হবেন পরিবারের লোকজনের সাথে আপনি আজকে সময় দিন তাদের সাথে সময় কাটান আপনার সময়ে আপনাকে কাছে পেয়ে তারাকে কিন্তু খুবই আনন্দিত হবে বিশেষ করে বাড়ির বাচ্চারা আপনাকে কিন্তু প্রচণ্ডভাবে কাছে পেয়ে আনন্দিত হবে এবং সারা দিন আপনার কিন্তু খুবই ভালোভাবে কাটবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু একদমই ভালো নয় কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের মধ্যে কিন্তু ছোটোখাটো ঝুট ঝামেলা হতে পারে বা আপনাদের মধ্যে কিন্তু মনোমালিন্য সৃষ্টি হতে পারে কর্মের দিক থেকে বলবো যে দিনটি কিন্তু আজকে একদমই ভালো নয় তাই কর্মক্ষেত্রে আপনি আপনার কর্মস্থলের কর্মচারীদের বা সহকর্মীদের সাথে কোনো রকম ঝুট ঝামেলা জড়িয়ে পড়বেন না না কিন্তু একটা একটা ঝগড়াঝাটির পরিস্থিতির সৃষ্টি হতে পারে আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য মধ্যম প্রকার তাই আজ স্ত্রীর সাথে একটু সাবধানে কথাবার্তা বলুন আপনার কোনো কথাই কিন্তু আপনার স্ত্রী কষ্ট পেতে পারে আপনাদের মধ্যে একটা ঝুট ঝামেলা অশান্তি কিন্তু সৃষ্টি হতে পারে আজ আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে রাত নটা পর্যন্ত আজকে দিনের জন্য আপনার সাবধানে থাকার সময় হল দুপুর একটা সাঁত্রিশ মিনিট থেকে দুপুর দুটো সাতান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে কাটান এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জন্য বলবো যে অতিরিক্ত ব্যস্ততার কারণে আপনার শরীর ক্লান্ত তাই একটু বিশ্রাম নিন আজকে দিনে আপনার কিন্তু বিশ্রাম কিন্তু খুবই প্রয়োজন আজ আপনি কোনো কারোর কথার কিন্তু বিরুদ্ধে কথা বলতে পারেন তাই একটু সাবধানে এবং সতর্কভাবেই কথা বলবেন আজ শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার শরীরের অবশ্যই যত্ন নিন আপনি এর জন্য কিছু যোগব্যায়াম বা ধ্যান করতে পারেন আর্থিক দিকটি খুবই ভালো হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার সমস্ত আর্থিক প্রবলেম বা আপনার প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনি আজকে পেতে পারেন আপনার আজকে বিনিয়োগ কিন্তু আপনার জন্য ভবিষ্যতের জন্য কিন্তু প্রচণ্ডভাবে লাভজনক হবে পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনার খুবই সুন্দর কাটবে তাদের সময় কাটিয়ে আপনার কিন্তু দিনটি খুবই আনন্দিত ফিল হবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো মনের মানুষের সাথে সময় কাটিয়ে আপনি কিন্তু এই দিনটি কিন্তু চিরদিন মনে রাখবেন আর যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু আজ কাউকে প্রপোজ করতে পারেন বা আজ আপনি নিজের মনের মানুষকে কিন্তু খুঁজে নিতে পারবেন কর্মের দিক থেকে বলব যে দিনটি কিন্তু আজকে খুবই ভালো আপনার কর্মস্থলে কিন্তু আজ আপনার সবাই পক্ষেই থাকবে আজ আপনার বস কিন্তু আপনার কাজের প্রশংসা করতে পারে আপনি আপনার কর্মস্থলে কিন্তু একটা উচ্চ জায়গায় কিন্তু পৌঁছে দিতে পারবেন যারা ব্যবসা করছেন তারা কিন্তু নিজের বন্ধুর পরামর্শে কিন্তু নিজের ব্যবসাকে কিন্তু একটা সঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন বা আজকে বিনিয়োগের মাধ্যমে আপনি কিন্তু আপনার ব্যবসায় কিন্তু প্রচণ্ডভাবে লাভবান হবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমাঞ্চ ভালোবাসা এবং আপনার সমস্ত রকম আশা আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে কিন্তু দিনটি সুন্দরভাবে কাটাবেন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা পাঁচ মিনিট থেকে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা চল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে আঠাশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধান সাবধানে এবং সতর্কভাবে কাটান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে অতীতে ফেলে রাখা কাজ কিন্তু আজ আপনি কমপ্লিট করতে পারেন আজ আপনার ছোটোখাটো কিন্তু হয়রানি হতে পারে আজ শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে চিন্তা করার কোনো কারণ আর্থিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু খুবই ভালো হ হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার সমস্ত আর্থিক প্রবলেম কিন্তু সলভ করতে হেল্প করবে আজ আপনার কিছু প্রয়োজনীয় জিনিস কিন্তু কেনাকাটা করতে পারেন বা নিজের কিছু শখ কিন্তু আজকে আপনার পূরণ হতে পারে আজ কিন্তু পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনি খুবই ভালোভাবে কাটাবেন আপনি আপনার পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু খুব এনজয় করবেন এবং এবং চিরস্মরণীয় হয়ে থাকবে এটা আপনার কাছে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু মধ্যব্যকার তাই মনের মানুষের সাথে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম করলেও আপনি কিন্তু কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে বলবেন না হলে কিন্তু আপনাদের মধ্যে ছোটোখাটো মনোমালিন্য হতে পারে আজ কর্মক্ষেত্রে কিন্তু কাজের প্রচণ্ডভাবে চাপ থাকবে তাই মাথা ঠান্ডা রেখে নিজের কর্ম করে যান ব্যবসার দিক থেকে বলবো যে আপনার ব্যবসায় গোপনীয়তা কিন্তু বজায় রাখুন কাউকে কোনোভাবে কিছু বলবেন না না হলে কিন্তু আপনার বড়সড় ক্ষতি হতে পারে আজ বিবাহিত জীবনের জন্য বলব যে দিনটি কিন্তু আপনাদের মধ্যমপ্রকার তাই স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু মোটামুটি কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত নটা একুশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল দুপুর দুটো আট মিনিট থেকে দুপুর তিনটে তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে কাটান কোনোভাবে কিন্তু কারোর সঙ্গে ঝুট ঝামেলা জড়িয়ে পড়বেন না আর এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ